বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না, প্রয়োজনে জমি কিনে তাদের ঘর করে দেয়া হবে। এজন্য ভূমিহীনদের খুঁজে বের করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রংপুর বিভাগীয় সদর দফতর কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই নির্দেশ দেন। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের সময়ই মঙ্গা থেকে মুক্তি পেয়েছে উত্তরাঞ্চল, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় বাংলাদেশ। বিস্তারিত আসাদ রিয়েলের প্রতিবেদনে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে রংপুর বিভাগীয় সদর দফতর কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শেখ হাসিনা বলেন, উত্তরাঞ্চলে আগে প্রতি বছর প্রায় দু মাস মঙ্গা থাকত। 1996 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকারের পদক্ষেপের কারণে আর মঙ্গা ছিল না, কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আবার মঙ্গা ফিরে এসেছিল। প্রতি বছর সেখানে মঙ্গা হতো, বিশেষ করে চৈত্র মাসে এবং কার্তিক মাসে বছরে দুবার এই মঙ্গা লেগেই থাকতো। 96 সালে যখন সরকারে আসি তখন আমাদের গৃহীত পদক্ষেপের ফলে কিন্তু মঙ্গা ছিল না। দুর্ভাগ্য যে 2001 বিএনপি ক্ষমতায় এসে আবার এই অঞ্চলে মঙ্গা শুরু হয়। 2008 নির্বাচনে সরকার এসে আমরা আবার পদক্ষেপ নিই। আল্লাহর রহমতে আমরা সরকার আসার পর এই অঞ্চলে আর মঙ্গা দেখা দেয়নি, দুর্ভিক্ষ দেখা দেয়নি, মানুষের কর্মসংস্থান হয়েছে, মানুষের খাদ্যের এখন উদ্বৃত্ত খাদ্যের অঞ্চল হয়ে গেছে রংপুর। প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের বাসস্থান নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য, এজন্য প্রয়োজনে জমি কিনে ঘর করে দেওয়ার আশ্বাস দেন তিনি। আমি চাই এখানে আমাদের প্রশাসনের কর্মকর্তারা আছেন, বিভাগীয় কমিশনাররা আছেন, আমার কথাটা হচ্ছে যে আপনাদের খুঁজে বের করতে হবে এবং আমাদের জনপ্রতিনিধি যারা আছেন বা দলের লোক যারা আছেন সবাইকে আমি বলবো যে আপনারাও খুঁজে বের করেন যে কোনো ভূমিহীন মানুষ আছে কি না। কারণ আমি আমার লক্ষ্য হচ্ছে এই দেশে কোনো ভূমিহীন মানুষ থাকবে না, দরকার হলে জমি কিনে তাদের আমরা ঘর করে দেবো, সেজন্য আমরা ফান্ডও করেছি এবং সেটা আমাদের এক একটা মানুষের জীবনকে পাল্টে দেবে। 2024 সালের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে উত্তরাঞ্চলের মানুষের সবচেয়ে বেশি সুফল পাবে বলেও জানান সরকার প্রধান। 2024 সালের মধ্যে আমরা সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ করব, তাতে উত্তরবঙ্গই সবথেকে বেশি লাভবান হবে। আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা।